আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে জার্মানি নিয়ে এবং অপরচুনিটি কার্ড। আমি জার্মানি নিয়ে অনেক ভিডিও করছি, আমার চ্যানেল আছে, আপনারা দেখতে পারেন। আর অপরচুনিটি কার্ডটা অনেকে এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে এটা মনে হচ্ছে যে আপনার মানে আপনার জার্মান গভর্নমেন্ট আপনাদেরকে ধরে ধরে নিয়ে আসবে। মানে অনেকের ইয়াদ কমেন্ট বা অনেক কিছু মনে করতেছে যে এটাই মনে হয় সুযোগ, জার্মানি মনে হয় লোক নাই, কাজের অভাব, মানে কাজের জন্য লোক পাচ্ছে না, এখন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে আসো, তোমরা প্লেনে উঠো আর কাজ দিয়ে দিব। ব্যাপারটা এরকম না। অপরচুনিটি কার্ড বলেন, স্টুডেন্ট বা যে যেভাবে আসতে চাচ্ছেন জার্মানিতে, এটার ব্যাপারে আপনি যদি জার্মানি মানে এম্বাসি, বাংলাদেশে যে এম্বাসিতে আছে ওদের সাইটেও স্পেসিফিক ভাবে দেওয়া আছে কিভাবে আসতে হবে। তো ভাই প্রথম কথা হচ্ছে জার্মানি কোনো সহজ জায়গা না, এখানে কাজ আছে। এর মানে এই না যে কাজ আছে বলেই তারা মানে লোক যেন তেন লোক দিয়ে কাজ করাবে তা না। জার্মানিতে প্রথম কিছু কন্ডিশন থাকে, কন্ডিশন হচ্ছে আপনার ভাষা। মানে ইউরোপের মানে সবগুলো দেশের মধ্যে জার্মানিতে ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনার বিশেষ করে যারা হচ্ছে আপনার অপরচুনিটি কার্ড এখানে যেটা বলতেছে, এরা বলতেছে আমার 6 পয়েন্ট হইলেই, আমার 6 পয়েন্ট আছে, আমি আসতে আইসা কাজ করতে পারবো কিনা। আপনি যে আসবেন 6 পয়েন্ট আছে, এইটা হচ্ছে বেসিক কোয়ালিফিকেশন। এখন এই বেসিক কোয়ালিফিকেশনের পরে কিন্তু আরো কিছু জিনিস আছে, আপনাকে ব্লক করতে হবে। এই ব্লকটা প্রায় 16 থেকে 17 লাখ টাকা যদি আপনার ক্যাপাবিলিটি থাকে তখন আপনি চিন্তা করতে পারেন। দেন হচ্ছে আপনাকে অনলাইনে নিজে আবেদন করতে হবে, নিজে ফিল আপ করতে হবে, আপনারে কেউ এসে করে দিব, কোনো একটা মানে মোবাইল ফ্যাক্স বা ফোন ফ্যাক্সের দোকানে যাবেন করে দিবে, তারপরে আপনি চলে আসবেন। এই জিনিসগুলা ভাই মানে চিন্তা করেন না, এই জিনিসগুলো একদম ভুল ডিসিশন। কারণ হচ্ছে আপনি যদি একটা ফর্মই ফিল আপ না করতে পারেন তো জার্মানিতে এসে আপনি করবেনটা কি? জার্মানিতে প্রচুর ফর্ম ফিল আপ করতে হবে। আর এখানে ভাই জার্মানিতে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে বিশেষ করে ব্যাচেলর মাস্টার্স করার জন্য প্রচুর স্টুডেন্ট আসে, এবং এরা আসে কারা, কোয়ালিফাইড স্টুডেন্ট, ইভেন ভালো ভালো ইউনিভার্সিটি থেকে আসে বিভিন্ন দেশ থেকে, তারা ব্যাচেলর মাস্টার্স করার পরে তারা জব খুঁজে। তো তাদের অপরচুনিটিটা বেশি থাকে, তারা একটা সময় পর্যন্ত, তারপর তারা ভাষা শিখে আর তারা হচ্ছে কোয়ালিফাইড, দেখা যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, আপনার এই ধরনের জবগুলো অনেক বেশি। জার্মানি যদি বলেন আপনার ইঞ্জিনিয়ারদের একটা ভালো একটা জবের একটা সেক্টর আছে, অন্যান্য সেক্টরও খুব ভালো অপশন আছে, কিন্তু ভাষাটা জানতে হবে। এখন ধরেন যে আপনি ইংলিশ ভালো পারেন না কোন রকম, আপনি টেনে টুনে মেট্রিক পাস করছেন কিনা তাও মানে ঠিক নাই, তো এখন আপনি যদি ইংলিশে কথা না বলতে পারেন, জার্মান যদি না পারেন, তা আপনি ভিসা ইন্টারভিউতে আপনি কিভাবে ইন্টারভিউটা দিবেন? প্রথমত হচ্ছে আপনাকে ইন্টারভিউটা ফেস করতে হবে, আপনাকে হয়তো তারা ইংলিশে প্রশ্ন করবে অথবা আপনাকে জার্মানি প্রশ্ন করবে। আপনার মিনিমাম লেভেল যেটা থাকা উচিত জার্মানিতে আসার জন্য, আমি বলি সবসময় B2 লেভেল পর্যন্ত, B1 ওকে আপনি যদি কমিউনিকেশন করতে পারেন, কিন্তু আপনি জব সেক্টরে যখন ফাইট দিতে যাবেন তখন আপনাকে B2টা থাকলে আপনার জন্য ইজি, আদারওয়াইজ আপনার জন্য এখানে জব পাওয়াটা এত সহজ না। এখানে অনেকেই আছে মাস্টার্স ব্যাচেলর করার পরেও দেখা যায় 2 থেকে 3 মাস তারা জব সার্চিং এই থাকে, জব খুঁজতেই থাকে, জব তারা পাচ্ছে না, এরকম সিচুয়েশন আছে, এটা হচ্ছে বাস্তবতা। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি যেটা বলতেছেন তাহলে এরকম কেন? ভাই অনেকে দেখা যায় তাদের ভিউ বা অনেক কারণেই হয়তো দিতেছে, এত সহজ না জার্মানিতে। এখানে আপনার প্রত্যেকটা মানে ফিল্ড এবং প্রত্যেকটা জায়গায় হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, একটা চিঠি আসবে আপনার বাসায় সেটা জার্মান ল্যাঙ্গুয়েজে আসবে। এখন আপনি যদি না বুঝেন কিসের চিঠি কেন পাঠাইছে সেটাও যদি না বুঝেন তাহলে আপনি কি করবেন? তারপরে হচ্ছে আপনার লিভিং কস্ট বলতেছি যে 16 বা 17 লাখ টাকা, এটা কিন্তু ব্লক করে আপনাকে নিয়ে আসতে হবে। এবং এই টাকাটা ধরেন এখানে আসার পরে আপনার একটা লিভিং কস্ট আছে, এই লিভিং কস্টটা কিন্তু আপনাকে ক্যারি করতে হবে যতদিন পর্যন্ত আপনার সেকেন্ড মানে ইনকাম শুরু না হবে। আপনার ইনকামটা হবে কিভাবে? আপনাকে জব পেতে হবে। এখন জব পাওয়ার জন্য আপনাকে দেখা যায় একটা মিনিমাম ব্যাচেলর থাকতেই হয়, এখানে একটা কোয়ালিফ, আপনি যদি একটা ভালো জব করতে চান তাহলে আপনার একটা ব্যাচেলর থাকতে হয়, আইএলটিএস থাকতে হয়, মিনিমাম 6 বা 6.5 থাকা বেটার, জার্মান ল্যাঙ্গুয়েজটা থাকা ভালো, যদি আপনার সফটওয়্যার বা হার্ডওয়্যার ব্যাকগ্রাউন্ড খুব ভালো থাকে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য জবটা ইজি। কিন্তু অড জবের ক্ষেত্রে দেখা যায় যে এখানে প্রচুর ভাই মানে রিফিউজি বা যেটা বলে আপনার সিরিয়া বা অন্যান্য দেশ থেকে ঢুকছে, এরা কিন্তু জার্মানিতে ভ্যালিড মানে বলবো হ্যাঁ এরা কিন্তু আপনার ভ্যালিড মানে তারা থাকার পারমিশন আছে, অথরিটি আছে। সো যখন একটা মানে অড জব রিলেটেড কোনো একটা সার্কুলার হয় তারা কোম্পানিকে অথরিটি বলে আগে তাদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য, দেন যদি না পায়
তখন হয়তো বাইরে চিন্তা করবে। সো অলরেডি তাদেরকে ট্রেন আপ করা হয়েছে, তাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখানো হয়েছে, তাদের মানে যা খরচ আছে গভর্নমেন্ট কিন্তু অলরেডি ইনভেস্ট করে ফেলছে। তো গভর্নমেন্ট চায় এরা যারা আছে শরণার্থী তারা যেন এই সেক্টরগুলো অবজার্ভগুলো করে জার্মান গভর্নমেন্টকে তার ইকোনমিটাকে স্ট্রং করে। এখন আপনি আসবেন, আপনি পারেন না ল্যাঙ্গুয়েজ, আপনি যদি পারেন না ইংলিশ, পারেন না জার্মান, তা আপনার জবটা কে দিবে? আপনার সাথে আপনি কথা এক কথা দুই কথার পরে আপনার সাথে আর কোনো কমিউনিকেশনই থাকবে না। আর এখানে জার্মানিতে একটা জিনিস হচ্ছে হ্যাঁ এবং না, মিডল কোনো কিছু নাই। যদি আপনাকে নিতে চায় তাহলে ইয়েস সেটা আপনাকে নিবে, যদি আপনার পছন্দ না হয় নো মাইস নো, এখানে আপনাকে আর নিবে না, দ্বিতীয় আর কোনো কথা হবে না। তো আপনারা যারাই আসবেন আমি বলবো যে আপনার যদি ব্লক করার ক্ষমতা থাকে এক বছরের জন্য 16-17 লাখ টাকা, আপনার যদি জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিলটা অ্যাটলিস্ট B1 পর্যন্ত থাকে এবং ইংলিশটা যদি ভালো পারেন, আপনার যদি ইংলিশ লেভেলটা ভালো থাকে তাহলে আপনারা চেষ্টা করতে পারেন। অনেকে প্রশ্ন করেন, আরেকটা মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কিনা। ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, এটা সিম্পল যদি আমি বলি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার লিভিং কস্ট বাসা যে খরচ এগুলো কিন্তু আপনাকে ব্লক করে আসতে হবে। আপনার কাছে যদি এনাফ টাকা থাকে তখন আসতে পারে, কিন্তু প্রথমত হচ্ছে আপনি আসবেন এখানে জব খুঁজতে। এখন জব খোঁজার সময় আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এদের খরচটা আপনাকে দেশ থেকে আনতে হবে, অথবা আপনি যে ব্লক টাকাটা আসছে আস্তে আস্তে আপনার মান্থলি এই খরচটা, এখানে বেসিক খরচ হয় কি বাসা ভাড়া আপনাকে তো দিতেই হবে। আর জার্মানিতে একটা ফ্যামিলি যদি একটা বাচ্চা থাকে সেই ক্ষেত্রে দেখা যায় মানে যেই শহরেই থাকেন মিনিমাম 1000 ইউরো আপনার একটা স্ট্যান্ডার্ড বাসা ভাড়ার ব্যাপারে চিন্তা করতে হবে। হেলথ ইন্স্যুরেন্স আছে 1 থেকে মানে 200 ইউরোর মধ্যে আপনার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স একটা দিতেই হবে। দেন হচ্ছে টিভি বিল আছে, আরো অনেক বিল আছে যেগুলো আপনাকে মাস্ট পে করতে হবে, এগুলো আপনার কোনো স্কিপ করার কোনো কোনো কিছু নাই। তো এগুলা ছাড়া আপনি চলতেই পারবেন না জার্মানিতে, আপনাকে একদিনও রাখবে না। আর জার্মানিতে যখন আসবেন আপনার ভিসা ইন্টারভিউ সময় কনফার্ম করে যে আপনি কোন অ্যাড্রেসে এসে থাকবেন, তো তার জন্য আপনাকে আগে থেকে বাংলাদেশে থাকা অবস্থায় কিন্তু আপনার মানে বাসা বা যেখানে থাকবেন সেটা কনফার্ম করতে হয়, হোটেল বুকিং দেন অথবা এয়ারবিএনবি সেটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে, দেন আপনাকে ভিসার জন্য তারা কোয়ালিফাইড করবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই যে বিজ্ঞাপনে তো বলা আছে A1, বাই A1 মানে হচ্ছে বেসিক, আপনাকে শুধু হচ্ছে জার্মান অ্যালফাবেট অথবা আমি যাই খাই দাই খুব ইয়েস নো ভেরি গুড এই ধরনের, এই ধরনের ল্যাঙ্গুয়েজের দিয়ে আপনার A1 দিয়ে আপনি জব মানে করতে পারবেন, কাস্টমার হ্যান্ডেল করতে পারবেন? আপনার কি মনে হয় এটা সম্ভব না? আর একটা প্রশ্ন করেন অনেকে যে বিভিন্ন দেশে আছেন, ভাই আমি এত বছরের অভিজ্ঞতা আছে এই মানে ইলেকট্রিশিয়ান বা মেকানিশিয়ান বা রেস্টুরেন্টের কাজগুলো জানেন, ভাই এই ধরনের কাজগুলা জানা ভালো, কিন্তু এগুলার জন্য আপনার এখানে জার্মানিতে একটা সিস্টেম হচ্ছে হাউস বিল্ডিং। ধরেন যারা 10 ক্লাস শেষ করে তারা পড়াশোনার ভালো লাগে না, তারা হচ্ছে এই যে ইলেকট্রিশিয়ান, এদেরকে বলা হয় হ্যান্ড বার্কার মানে হচ্ছে এরা হচ্ছে হস্তশিল্প যেটা বলা হয়, এই ধরনের কাজগুলো তারা হচ্ছে 10 ক্লাসের পরেই তারা চলে যায় এবং তারা ওই কাজগুলাই করে। রেস্টুরেন্টও কিন্তু সেম, আপনার এই রেস্টুরেন্টে দেখা যায় হাউস বিল্ডিং করে তারা রেস্টুরেন্টেই সারা জীবন করতেছে। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ল্যাঙ্গুয়েজ না শিখে আপনার এখানে এসে আপনি জব পাবেন না। তো আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা বল মানে আমি যেটা দেখতেছি অনেকেই দেখা যায় সার্কুলারগুলোর মধ্যে জার্মানিতে 1 লাখ 1.5 লাখ টাকা বেতন, 2 লাখ টাকা বেতনে মানে লোক নিতেছে। ভাই জার্মানিতে 1.5 লাখ টাকা কিচ্ছু না, সত্যি কথা যদি বলি 1 লাখ টাকা মানে এখন বর্তমানে অবস্থা হচ্ছে 800 ইউরো। 800 ইউরো কিন্তু বাংলাদেশের এখন 130 বা 135 হলে 1 লাখ টাকা, 800 ইউরো দিয়ে একটা সিঙ্গেল মানুষ সার্ভাইভ করা টাফ। আপনি এম্বাসির সাইডে গিয়ে দেখেন ওদের লিভিং কস্ট ধরা হয়েছে 964 বা প্লাস মাইনাস 964, মানে হচ্ছে আপনার লিভিং কস্ট 1 লাখ টাকার উপরে। এখানে আপনার কেন এটা ধরা হয়েছে, আপনার বাসা ভাড়া ইন্স্যুরেন্স আমি অলরেডি বলছি, তারপরে টিভির বিল, আরো অনেক বেসিক যে খরচগুলো আছে এগুলো আপনাকে আপনার জার্মানিতে এন্ট্রি করার পরে থেকেই আপনাকে পে করতে হবে। সো এই জিনিসগুলো আপনাকে মাস্ট, এটা আপনি স্কিপ করতেই পারবেন না। যেমন অন্যান্য দেশে খারাপভাবে নিয়েন না ভাই, যে অনেকে দেখা যায় একটা রুমে অনেক লোক থাকে 5 জন 6 জন, জার্মানিতে এটা সম্ভব না। একটা মানুষের জন্য যেই হোক তার জন্য একটা রুমের স্কোয়ার মিটার ফিক্স করা আছে, এই স্কোয়ার মিটারে একটা সিঙ্গেল রুমে একজন মানুষই থাকবে এবং ওই সিঙ্গেল রুমে বাথরুম কিচেন সবই থাকবে। তো আদারওয়াইজ আপনাকে যেই শহরে থাকবেন ওই শহরে সিটি রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন না, আর সিটি রেজিস্ট্রেশন না করতে পারলে আপনাকে ভিসার জন্য যখন ডাকবে আপনাকে ভিসাটা দিবে না।
তো আপনাকে যখন ভিসা না দিবে তারপরে দেখা যাবে পুলিশ ধরে আপনাকে ডিপোর্ট করে দিবে, এটা হচ্ছে ভাই বাস্তবতা। আমি হয়তো বা আপনাদেরকে কথাগুলো অনেক মানে একটু রাশলি বলছি, এটা আসলে চরম বাস্তবতা। কারণ হচ্ছে জার্মানিতে আপনার মানে সহজে যে আয়সা পড়বেন আর কাজ করে ফেলবেন সেটা আসলে সম্ভব না। জার্মানিতে বেসিক্যালি হচ্ছে স্কিল পাবলিক যারা আছে তাদের জন্য ভালো অবস্থা আছে এবং থাকবে, জবের অপশনও আছে, প্রচুর জব আছে, কিন্তু এই জবগুলোর জন্য আপনাকে স্কিল হতে হবে, ল্যাঙ্গুয়েজ জানতে হবে, পড়াশোনা জানতে হবে। আর আমি প্রথমত বলবো, যদি আপনি মনে করেন যে ভাই আমাকে ফর্মটা ফিল আপ করে দিবেন, আপনি যদি ফর্মটাই ফিল আপ না করতে পারেন সেই ক্ষেত্রে জার্মানিতে না আসাই ভালো ভাই। কারণ জার্মানিতে আপনার নিজের কাজটা নিজেরই করতে হবে। আর একটা যদি বলেন ভাই আমি তো ইংলিশ পারি না বা আমি ল্যাঙ্গুয়েজ পারি না, সেই ক্ষেত্রে বলবো আপনি এই চিন্তাটাই করেন না। যদি বলেন যে ভাই আমার তো ব্লক করার সামর্থ্য বা আমি করব না, সেই ক্ষেত্রে আপনি ভিসার জন্য আবেদন করেন না। তো এই জিনিসগুলো আপনাকে এম্বাসিতেই যাচাই বাছাই করবে, দেন হচ্ছে আপনাকে ভিসা দিবে কি দিবে না। দেন হচ্ছে আপনি আসলেন অপরচুনিটি কার্ডে, এটা হচ্ছে আসার পরে আপনি ধরেন যে এক বছরে কোনো জব ম্যানেজ করতে পারলেন না, এরপরে কিন্তু আপনাকে ব্যাক করতে হবে। আপনি অবৈধভাবে থাকার সম্ভাবনা 0%, আমি বলবো 0.0.0 একদম মানে নাই বলাই যায়। আপনাকে যদি জব ম্যানেজ করতে পারেন দেন জব কন্ট্রাক্ট হবে, দেন হচ্ছে আপনার ভিসা বাড়বে। আর যদি জব কন্ট্রাক্ট আপনি নাই পান, আপনি চাইলেও আপনি জার্মানিতে স্টে করতে পারবেন না। কারণ কোন পারপাসে আপনি থাকবেন, তাহলে আবার আপনাকে ব্লক করতে হবে। তো এটা আসলে আমাদের মানে যারা বাইরে থেকে আসবেন যদি অফুরন্ত টাকা না থাকে এটা খুব ডিফিকাল্ট। তো যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন। যদি কোনো দালাল বা কোনো কিছু মানে এই ধরনের আপনাকে বলে সেই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, এটা আসলে বাস্তবতা। দালালের খপ্পরে পড়ে টাকা পয়সা হারাবেন না। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।